জলসিঞ্চন বিভাগত চাকরি ওলাইছে। আপনি যদি মিনিমাম মেট্রিক পাশ, টুয়েলভ পাশ, বিএ, বিকম, বিএসসি পাশ হয়েছে, তাহলে আপনি এপ্লাই করব পারিব। আর আপনার যদি কোনো ধরনের অভিজ্ঞতা নাই, তথাপিও আপনি এপ্লাই করব পারিব। আপনার এনেকুৱা জব আপডেটস লৈ আহিছো যাতে সকলোৱে এপ্লাই করব পারে। আপনি অসমৰ যিকোনো জিলা বা যিকোনো গাঁৱৰ আপনি এপ্লাই করব পারিব। এতিয়া মই আপোনালোকক গোটেই তথ্য জনাম। যিসকলে আসাম জব আপডেটস ফেসবুক পেজ লাইক করেছে, সেইসকলে অলরেডি খবর লাভ করেছে। আপনি যদি আসাম জব আপডেটস ফেসবুক পেজ লাইক করা নাই, তেতিয়াহলে ফেসবুকত যাই আসাম জব আপডেটস ফেসবুক পেজ লাইক করব, তেতিয়া আপনি ভিডিওর আগতেই খবর লাভ করব। ইয়াতে চাইলক ইয়াত জনাই দিছে আসাম ইরিগেশন রিক্রুটমেন্ট 2019 জলসিঞ্চন বিভাগত বহুত কেইটা পোস্ট খালি হয়েছে। আর ইয়াত জনাই দিছে এক নম্বর যেটু পোস্ট, সেই পোস্টর নাম হল সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ার গ্রেড অন সিভিল, টোটাল ভ্যাকেন্সি আছে 21। আবেদন করা প্রার্থীর এডুকেশন কোয়ালিফিকেশন বিচারিছে ড্রাগম্যানশিপ ইন সিভিলের পর পাস হব লাগবে। লগতে ইয়াত জনাই দিছে যিসকলে থ্রি ইয়ার্স ডিপ্লোমা পাস হয়েছে পলিটেকনিকর পর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের পর, সেই সকলেও এপ্লাই করব পারিব। ইয়াত জনাই দিছে কোর্স ইন সিভিল হব লাগবে, তেতিয়া আপনি এপ্লাই করব পারিব। ইয়াত জনাই দিছে আপনাদের প্রতি মাহে পাব আরম্ভণি পাব 14,000, তারপর পাব 60,500, লগতে গ্রেড পে থাকিব 6,800। দুই নম্বর যেটি পোস্ট, সেই পোস্টর নাম হল সাব অর্ডিনেট ইঞ্জিনিয়ার গ্রেড অন মেকানিক্যাল, আর ইয়াত জনাই দিছে টোটাল ভ্যাকেন্সি আছে এটা, আর এডুকেশন কোয়ালিফিকেশন বিচারিছে ড্রাফ্টম্যানশিপ ইন মেকানিক্যাল হব লাগবে। বা আপনাদের যদি থ্রি ইয়ার্স ডিপ্লোমা পলিটেকনিকর পর পাস হয়েছে, তথাপি আপনি এপ্লাই করব পারিব। ইয়াত জনাই দিছে আপনাদের প্রতি মাহে পাব আরম্ভ 14,000, তারপর পাব 60,500, লগতে গ্রেড পে থাকিব 6,800। তিন নম্বর যেটি পোস্ট, সেই পোস্টর নাম হল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এইচওডি লেভেল, টোটাল ভ্যাকেন্সি আছে 23। আবেদন করা প্রার্থীর এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি পাস হলেই হল, ইয়াত জনাই দিছে ডিগ্রি পাস হলেই হল এনি ডিসিপ্লিন, আর ইয়াত জনাই দিছে এম এস অফিস কম্পালসারি হয়, মাইক্রোসফট অফিসের কাম জানিব লাগিব। ইয়াত জনাই দিছে কম্পিউটার নলেজ থাকিব লাগিব, আর ইয়াত জনাই দিছে আপনাদের প্রতি মাহে পাব 14,000, তারপর পাব 60,500, লগতে গ্রেড পে থাকিব 6,200। চার নম্বর যেটি পোস্ট, এই পোস্টর নাম হল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট লেভেল, টোটাল ভ্যাকেন্সি আছে 159, এডুকেশন কোয়ালিফিকেশন বিচারিছে ডিগ্রি পাস হলে হল এনি ডিসিপ্লিন, লগতে কম্পিউটার নলেজ থাকিব লাগিব, লগতে এম এস অফিস কম্পালসারি হয় জনাই দিছে। প্রতি মাহে পাব 14,000, তারপর 60,500, লগতে গ্রেড পে থাকিব 6,200। পাঁচ নম্বর যেটি পোস্ট, সেই পোস্টর নাম হল সেকশন অ্যাসিস্ট্যান্ট, টোটাল ভ্যাকেন্সি আছে 397, এডুকেশন কোয়ালিফিকেশন বিচারিছে টুয়েলভ পাস হলেই হল, যদি আপনি এইচএস পাস হয়েছে এপ্লাই করব পারিব, যদি আপনি আর্টসর সায়েন্সর কমার্সর পর পাস হয়েছে এপ্লাই করব পারিব। ইয়াত জনাই দিছে আপনাদের প্রতি মাহে পাব 14,000, তারপর 60,500, লগতে গ্রেড পে দেখব 5,600। ছয় নম্বর যেটি পোস্ট, সেই পোস্টর নাম হল পাওয়ার পাম্প অপারেটর, টোটাল ভ্যাকেন্সি আছে 41, এডুকেশন কোয়ালিফিকেশন মেট্রিক পাস হব লাগবে, লগতে আইটিআই সার্টিফিকেট থাকবে লাগবে, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এইবিলাক সার্টিফিকেট থাকবে লাগবে, লগতে 8 বছরের অভিজ্ঞতা বিচারিছে হেল্পার হিসাবে, তেতিয়া আপনি এপ্লাই করব পারিব। যদি আপনি অনলি মেট্রিক পাস হয়েছে, তেতিয়াহলে আপনি এপ্লাই করব নোৱাৰিব। মেট্রিক পাস হব লাগবে, আইটিআই পাস সার্টিফিকেট থাকবে লাগবে, লগতে অভিজ্ঞতা থাকবে লাগবে, তেতিয়া আপনি পাওয়ার পাম্প অপারেটর এই পোস্টত এপ্লাই করব পারিব। সাত নম্বর যেটি পোস্ট, সেই পোস্টর নাম হল প্রাইমারি ইনভেস্টিগেটর, টোটাল ভ্যাকেন্সি আছে এটা, এডুকেশন কোয়ালিফিকেশন বিচারিছে টুয়েলভ পাস হব লাগবে, তেতিয়া আপনি এপ্লাই করব পারিব। ইয়াত জনাই দিছে প্রতি মাহে পাব 14,000, তারপর 60,500, লগতে গ্রেড পে থাকবে 6,200। আবেদন করা প্রার্থীর বয়স হব লাগবে 18-38 ভিতর হব লাগবে। যিসকল ক্যান্ডিডেট এস সি এস টি হয়, সেইসকল ক্যান্ডিডেটর 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে জনাই দিছে, ও বি সি ক্যাটেগরির 3 ইয়ার্স। আর ইয়াত জনাই দিছে আপনাদের এপ্লাই করবলৈ হলে অনলাইন যোগে এপ্লাই করব লাগবে। ইয়াত জনাই দিছে লাস্ট ডেট হল ডিসেম্বর মাহর, জানুয়ারি মাহর 8 তারিখ, আর অনলাইন আরম্ভ হয়েছে ডিসেম্বর মাহর 20 তারিখ। যদি আপনি এলিজিবল হয়, তেতিয়াহলে কাম করক, ভিডিওর ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, সেই লিঙ্কত ক্লিক করে আপনি গোটেই তথ্য জানিব পারিব আর এপ্লাই করব পারিব। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।